আজি গঙ্গাধর বেনকৰ 161তম বার্ষিক উৎসব হে। আজি দিনে বরপালি তাঙ্কর নিজৰ পৰিবাৰ লোক তাঙ্কর পূজা অর্পণ কৰিলে। আমি সমাজ মেহের সমাজ ভলিয়া সমাজ আজি গোটে রথযাত্রা রথযাত্রা গঙ্গাধর মেহেরঙ্কর রথযাত্রা সবু বর্ষ ভলিয়া এই বর্ষ বি আনিলে মেহের সমাজ রু স্টার্ট করি বরপালি প্রোগ্রাম করে আমার সঙ্গে অছেন ভুলিয়া সমাজর কিছু লোক বরিষ্ঠ লোক যাকে পচারমা আজি কেন হিসাবে গঙ্গাধর মেহেরঙ্কর জয়ন্তী কেন হিসাবে পালন করছেন আজি ডেটে কানে কানে হয়েছে তাঙ্কু পচারমা। স্যার আপনার পরিচয় টিকে দেলে। মো নাম মহেন্দ্র কুমার মেহের, বরপালি ভুলিয়া সমাজের সভাপতি, তার বাহারে গঙ্গাধর মেহেরঙ্কর পুত্র। 161তম সভাকবি গঙ্গাধর মেহেরঙ্কর জন্মজয়ন্তী সারা ওড়িশার পালন হচ্ছে, সে উৎসাহটা বরপালিতে তো নিশ্চিতভাবে রয়েছে, পরিবার ভিতরে রয়েছে, তার বাহারে আমার ভুলিয়া সমাজ ভিতরে বহুত জোর উৎসাহ রয়েছে গঙ্গাধরঙ্কর জয়ন্তী পালন করবার লাগি। সেথিলাগি বলিকি ভুলিয়া সমাজর গোটে গঙ্গাধরঙ্কর গোটে দিব্য রথ বাহার করা হয়েছে, যেন কি গঙ্গাধরঙ্কর ফটোচিত্র আছে, সুসজ্জিত রথ বরপালি টাউন পরিক্রমা করিকি গঙ্গাধরঙ্কর তাঙ্কর যেন অছে পূর্ণাঙ্গ স্ট্যাচুরে মাল্যার্পণ কলা পরে। আপন মানে শুনুলে যে হিসাবে গঙ্গাধর মেহেরঙ্ক প্রথা যে পূজা পাঠ চলছে সেই হিসাবে এই প্রথাটা চালি রয়েছে সবলে এই জিনিসটা মেহের সমাজ আড়ু হোক কি বহুত অনেক দূসরা কাস্ট আড়ু হবে সেই জিনিসটা চালি রয়েছে আমার সঙ্গে আর জনে অছেন তাঙ্কু গঙ্গাধর মেহেরঙ্ক জয়ন্তী আছে সব থর বলে এথর বি আপন রথ পদযাত্রা করতে তো কেনটা কাণা করছেন আজ্ঞা। এটা আমি 2003-04 মশিয়ার নূতন যেতবেলে সমাজ সংগঠন হেলা সেই টাইম্রু আমি রথযাত্রা করে আসুছু আউ বরপালি ভুলিয়া সমাজ সববেলে সম্পূর্ণভাবে সমস্ত জড়িত রহুজন। তো স্যার আপন কানে কবে গঙ্গাধর মেহের জন্তু জেনে পালন কি জন্তু কি আজি পবিত্র জন্মতিথি স্বভাব কবি গঙ্গাধর মেহেরঙ্কর সে স্বভাব কবিঙ্কর জন্মদিনকু আমি পালন করছু বরপালি ভুলিয়া সমাজ তরফরু আজি ভুলিয়া সমাজ ধর্মশালা ঠারু রথ বাহারি শহর পরিক্রমা করি জন্মপীঠ স্মৃতিভবন স্মৃতিপীঠ গঙ্গাধর মেমোরিয়াল হল সবুঠারে গঙ্গাধরঙ্কর প্রতিমূর্তিরে আমি পুষ্পমাল্যার্পণ করি ভুলিয়া সমাজ আগকু বর্তি দিগরে সেই গঙ্গাধরঙ্কর নাম ধরি আমি আগকু যাচ্ছি। আৰু গোটেই পুৰণা লোক আছে যেনে কি মানে গঙ্গাধর মেহেরঙ্কর বিষয়ে বহুত কিছু জানিছন আৰু আমি তাঙ্কু পজৰম কাণে কেন সে তো 1924 না কেতে 62 রে 1962 রে জন্ম হইদিলে আৰু আমাৰ তো পড়োশী লোক আম কিন্তু আমাৰ যেন মানে আমাৰ বয়বৃদ্ধ লোক মানে কহিকৰি গৈছন যে গঙ্গাধর মেহেরঙ্কর মানে আমার সমাজের প্রতিষ্ঠাতা এটা বি সবাই কহিকি যাইছন কিন্তু তাঙ্কর গোটে অধুরা স্বপ্ন রহি যাইছিলা যে মেহের সমাজকে সংগঠন করিকি সে গোটে বিরাট সমাজ গঠন করবার লাগি কইতিলে কিন্তু যেতেবেলে সে বিরাট গোটে মহাসভা যেতেবেলে ডকালে সেতেবেলে মহাসভাকে পৌঁছি নাই পারি যদি পৌঁছি পারিছন তাকে বহুত গোটে মুমূর্ষু অবস্থায় নেইছন বলিকি আমি শুনিছু আমার বয়বৃদ্ধ লোক মানে কহিকি যাইছন যে সেই মহাসভা সময়ে সে পূর্ণ হিসাবে সহযোগ করে কিছু কহি না পারি সে কেবল উপস্থিত হয়েছিল তাঙ্কু গোটে খটরে বহাকি নিয়া হয়েছিল বলি আমি শুনেছি যে না মহাসভা ডুলি বলি বর্তমান কহা হচ্ছে যে জায়গায় মহাসভা হয়েছিল আও সে যেতবে সে যেন তাঙ্কর গোটে জ্যোতিটি যেতবে পকাই দিয়েছেন সে ভিতরে সে মেহের সমাজ ভিতরে সে জ্যোতিটা বর্তমান প্রজ্বলিত হয়ে যাচ্ছে কাইকি সে যদি যদি প্রজ্বলিত নাইতা আর প্রত্যেক মেহের সমাজর যেতকি আবাল বৃদ্ধ বনিতা অছন যেন দিন শ্রাবণ পূর্ণিমা হয়ে গেলে পূজা পার্বণ পরে সে গঙ্গাধর মেহেরঙ্কর বি মনে মনে করছেন গঙ্গাধর মেহেরঙ্কর সে মনে করছেন যে আজি গঙ্গাধর জয়ন্তী যেতলে আমি স্কুলে পাঠ পড়ুলু গঙ্গাধর জয়ন্তী প্রভাত ফেরি হোক সকাল সেটা আমি যাই রাত্রে 5 বজে যাই প্রভাত ফেরি করুলু তো আমি গোটে খুশি লাগুলা কিন্তু আমি সেতকি বেলে না জানি যে গঙ্গাধর মেহের কিয়ে সে ঠিক কৌলে আমি বরপালি বাসি হয়েকরি আমি গঙ্গাধর মেহেরকে যে দিন জয়ন্তী রয়েছে সেদিন খালি আমি সোর করছ বাকি দিন মানকে ভুলে যাচ্ছ গঙ্গাধর মেহের কানা খালি জয়ন্তী দিন সমস্তে আসিকি মানে এই রেলি কি কিনসি পূজারে খালি সামিল না হোক আমি গঙ্গাধর আমার দিল ভিতরে আমার মন ভিতরে সবলে থাকার কথা সেটা সে কইছেন আর জনে আমার সঙ্গে অছেন সে কবে গঙ্গাধর মেহেরকে নিয়ে আপনাকে গঙ্গাধর মেহের
श्रावण पूर्णमी से जन्म नहीं थी। तो ये धरा बक्ष जिते तापित हो जाता श्रावण बारिधारा ताक शीतलित कर ठीक सेमिति गंगाधर मेहर श्रावण पूर्णिमी जन्म नहीं थे। कविता कविता कल्लोल मधुमय ए प्रकृति को देख से अनुभव करी से सुंदर काव्य मधुमय काव्य लिखिंट जा फल आमर ए मेहर समाज भाई भौनी कविता माध्यम कविता को पढ़ी तो गंगाधर मेहर को क्यों भाषा रे तांको धन्यवाद देवा तांको तुलना करबार हृदय आमर मुखरे भाषा ना तेणु से बरपुत्र गंगाधर मेहर को मु कोटि कोटि प्रणाम करे। तो आपण माने सुनथले अच्छा गंगाधर मेहर को जिन भाषा आमर भुलिया भाषा गुडे थला माने मेहर को जिन भुलिया भाषा थला सेते के निगुरी केते काना कहबे माने भुलिया भाषा सब बेले कहबार कथा माने दिन के दिन लुकित जाउ छे भुलिया भाषा के निगुरी भुलिया भाषा केते काना कहबार कथा सेते के बलगा आना याना सब कहबा कथा आज ते राखी पूर्णिमा ये तो आमर गंगाधर मेहर को समाज है सबे किसी काम को छाण को दीदी घंटा है सबे सहयोग करवा कथा जेहेतु एते आड़े सब आड़े गंगाधर मेहर को ना रहती है गंगाधर सुनते समस्ते जेनता कि निजर निजर भाषा रे सब भाषा रे निजर निजर भाषा समस्ते कहसन लेकिन माने कहबार आम सुनवा ले मिलुथला कि भुलिया भाषा रे धीरे धीरे लुप्त होबा लागि जाउछे शोर करबा लागि यार नेक्स्ट दिन पीढ़ी आसबे से माने भुलिया कथा सुनले आर माने जानि पारबे कि नै सेटा लोकनकर भितरे गुडे सोच रे रही जे। तो आपण माने देखुथले आर मीडिया आमे होछु बरगढ़ जिला बरपाली रे मुई राजू।